আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকালবেলা আমি কলেজে এসেছি, আর দেখতে পাচ্ছেন আমি কলেজের বাইরে হচ্ছে মেইন রোডের পাশেই বসে আছি। এটা আমি না, আমার সাথে আমার ফ্রেন্ডও আছে, আর পাশে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন গার্ডিয়ান। কারণ হচ্ছে আজকে ভেতরে পরীক্ষা হচ্ছে, অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা হচ্ছে। তো এই কারণে হচ্ছে আমাদেরকে এখন ঢুকতে দিচ্ছে না, একটার পরে ঢুকতে দিবে, যেহেতু একটাই ওদের পরীক্ষা শেষ হবে। তো আমার ফ্রেন্ড এসেছে মিরসরাই থেকে, ওর বিয়ে হয়েছে রিসেন্টলি, তো ওখান থেকে এসেছে, আর ও একটু আচার নিয়েছিল। আমি আসার পরে দুজন একসাথে আচার খাচ্ছিলাম। আজকে কলেজে অনেক ভিড়, কারণ হচ্ছে আজকে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। আজকে অনেকটা ভালো লাগছে, কারণ না একটা সুসংবাদ আছে আপনাদেরকে দিব, যদিও এখানে যথেষ্ট আওয়াজ, আমি ব্যাক সাউন্ডে বলছি। তো আজকে আমার জন্য প্লাস আপনাদের সবার জন্য অনেক বড় একটা সুসংবাদ আছে, যেটা হচ্ছে আমার জীবনের প্রথম সফলতা বলতে পারেন। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আমার কলেজটা একটু ঘুরে দেখাচ্ছি। তো কলেজটাতে আসলে কিন্তু আমার মনটা একদম জুড়িয়ে যায়, কারণ আমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর। আজকে কেন যেন একটু মন খারাপও লাগছে, কারণ হচ্ছে আজকে আমার মাস্টার্স ফর্ম ফিল আপের ডেট আর কি, ফাইনালের। তো কিছুদিন পরে হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে এই কলেজে, আর তেমন একটা আশা হবে কি না জানা নেই, কারণ মাস্টার্স শেষ করার পরে এই কলেজে আর আসার প্রয়োজন হবে কি না বা তাও জানা নেই, তখন দেখা যাবে। সবাইকে অনেক দূরে আসলে সবাইকে হয়তো হারিয়েও ফেলবো অনেকজনকে, কারণ দেখা গিয়েছে অনার্স কমপ্লিট করার পরে প্রায় হচ্ছে আপনার 50% মতো মেয়ে হয়তো বিভিন্ন কারণে পড়াশোনাটা অফ করে দিয়েছে, তাদের সাথে আর দেখা হয় না। তো মাস্টার্সের পরে দেখা যাবে যে যার জীবনে তাগিদে এক একজন এক এক জায়গায় চলে যাবে। তো যেটা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক, এত বছর একসাথে ছিলাম, ভালো মন্দ সব কিছু শেয়ার করেছি। তো আমি ফর্মটা পূরণ করে টাকা নিয়ে এখন যাচ্ছি লাইন ধরতে। দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন, এত লম্বা লাইন দেখলে কিন্তু ভয়ই লাগে। তবে ভাগ্যিস যে আমার ডিপার্টমেন্টের লাইনটা একটু ছোটো ছিল, কারণ আমি ফর্মটা পূরণ করতে করতে অনেকজন প্রায় ফর্ম ফিল আপ করে আবার সেমিনারে চলে গিয়েছেন, আর আমার পরে আর বাকিরা আসছেন, আর আমি একটু তাড়াতাড়ি এসে গিয়েছি যাতে করে একটু ভিড়টা কম হয়। নিচে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আমাদের মোটামুটি সব কাজ শেষ। তো আজকে দুই ফ্রেন্ড মিলে আমরা একটু ক্যান্টিনে এসেছি। তো আমাদের কলেজের ক্যান্টিনে কিন্তু যাবতীয় সব কিছু পাওয়া যায়। তো এখন যেহেতু দুপুরের টাইম, চিন্তা করলাম একটু খেয়ে যাই, আমি এখান থেকে আর একটু কাজে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মোরগ পোলাও, তারপর হচ্ছে ডিম, তারপর মুরগি, এছাড়াও যারা সাদা ভাত খেতে চায় সাদা ভাতের সাথে এখানে শাক আছে, শাক ভাজি, তারপর হচ্ছে নর্মাল একটা সবজি ভাজি আছে, তো নর্মাল রাইস, তারপরে সিঙ্গারা, সমোসা, বার্গার, মানে ফাস্টফুড জাতীয় যা কিছু সবই পাওয়া যায়। তো কলেজে কিন্তু মোটামুটি ক্যান্টিনে সব কিছু পাওয়া যায়, রিজনেবল প্রাইসেও হতে পারে হয়তো। আর এইখানে আমরা দুজনে দুটো মোরগ পোলাও নিয়েছি, এগুলো প্রতি প্লেট হচ্ছে আপনার 60 টাকা করে। তো 60 টাকা করে কিন্তু খারাপ না, তবে আবার যে একেবারেই যে কম তা না। তো আমরা কলেজ শেষ করে এখন হচ্ছে কলেজ থেকে বের হয়ে যাচ্ছি। তো কলেজের স্মৃতিগুলো আসলে কখনোই ভোলার না, কলেজ জীবন কিন্তু অনেক আনন্দদায়ক। আর আমার অনেক ভিউয়ার্সরা আছেন ইডেন কলেজের, তো মাঝে মাঝে কমেন্ট করেন। তো কলেজে এসেছি আর গাউসিয়ায় যাব না, তা কি হয়, আমি গাউসিয়ায় যাচ্ছি আজকে একটা ওনার খুঁজে। তো যাওয়ার সময় হকার্সগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে একটা বাটি আমার কাছে বেশ সুন্দর লেগেছিল, আর এখানে প্রতিটা জিনিস হচ্ছে 100 টাকা, তো আমার কাছে বেশ ভালো লেগেছিলো। তো ওখান থেকে হচ্ছে একটা ছোট্ট একটা বাটি নিয়েছিলাম ফ্রুট রাখার জন্য, আর এখানকার এই রিংগুলো কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে। আমার কয়েকটা আছে, এ কারণে আজকে আর নিইনি, ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি আমি। তো গাউসিয়ায় কিন্তু আপনার শপিংয়ে ভেতরের সাইডে দোকানগুলো যেমন অনেক বিক্রি হয়, তেমন কিন্তু এর চেয়েও বেশি বিক্রি হচ্ছে আপনার ফুটপাতে, মানে হকার্সে কিন্তু অনেক বেশি বিক্রি হয়। এগুলো হচ্ছে গাউসিয়া মার্কেটের বাইরে, আপনারা যারা কাছাকাছি আছেন বা গাউসিয়ায় যাদের শপিং করা হয় তারা তো নিশ্চয়ই জানেন। এখানে কিন্তু প্রতিটা জিনিসই অনেক সুন্দর। আর আজকে আমি মেইনলি এসেছি হচ্ছে একটা ওনার খুঁজে, তো এই কারণে চাটনি চকের ভেতরে ঢুকে আমি হচ্ছে ওনার সেক্টরে যাচ্ছিলাম। আর এ ফাঁকে হচ্ছে ত্রিপিসের এই কর্নারটা দেখে আমার এত সুন্দর লেগেছিলো। এটা হচ্ছে চাটনি চকের ঢুকতে আপনার দুই তিনটা দোকান পেরোলে হাতের ডান পাশে
অনেক সুন্দর, কিন্তু প্রতিটা টু পিস, এগুলো হচ্ছে সবগুলো টু পিস, আমাকে দাম দিয়েছিল 3,000 টাকা, বাট আরও কমিয়ে রাখবেন, যে জায়গায় 3,000 টাকা বলেছেন সে জায়গায় 1,800 টাকা বা 2,000 টাকা রাখবেন, কারণ হচ্ছে নিউ মার্কেটে আপনারা সবাই জানেন দামটা ওনারা একটু বেশিই বলেন, তো একটু দরদাম করে নিলেই কিন্তু কম বাজেটে কিন্তু ওখান থেকে কাপড় কেনা যায়। আর প্রতিটা ড্রেসই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনাদের জন্য আরেকটা সুখবর, সেটা হচ্ছে দোয়া করবেন সবাই, আমার দেওয়ার জন্য মেয়ে দেখছি, তো ওর বিয়ের জন্য দেখা যাবে আমাদের সামনে আর অনেক কেনাকাটা করতে হবে, তো আমারও থ্রি পিস সামনে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক বেশি রকমের ভালো লেগেছিলো, বাঙালি কালারে 3,000 টাকা দাম দিয়েছিলো থ্রি পিসটা, বাট আমি কিনবো প্ল্যান করে যাইনি, যার কারণে কিনিনি, তো ওনার জন্য গিয়েছিলাম মূলত একটা আমি সিল্কের একটা এক কালারের, তো যাই হোক বয়সদের মাঝে মাঝেতে শাশুড়ি মা এসে ডেকেছিলেন এই কারণে একটু গিয়েছিলাম, তো যেটা বলছিলাম এখানে হচ্ছে এক কালারে একটা সিল্কের ওড়না খুঁজছিলাম আমি বাসন্তী কালারে, যেহেতু সামনে ফাল্গুনের একটা ফাল্গুন আসছে, তো আপনারা ফাল্গুনের হয়তো টিউটোরিয়াল দেখতে চান ড্রেসের, তো এই কারণে আমি ওড়না খুঁজতে এসেছি, বাট আমার মন মতো আমি পাইনি, আমি চাচ্ছিলাম সিল্কের মধ্যে একটা এক কালারের ওড়না, তো আমি গাউসের ওখানে কিন্তু সিল্কের এক কালারের ওড়না পাইনি, আপনারা যদি জানেন যে কোথায় পাওয়া যাবে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমার খুব ইচ্ছে সিল্কের এক কালারের একটা ওনার মধ্যে আমি হ্যান্ড প্রিন্ট করবো। যাই হোক আমি বাসায় ফিরে আসছি, আর সারাদিন কিন্তু অনেকটা টায়ার্ড ছিলাম, সারাদিন জার্নি করেছি, অনেকটা কাজকর্ম, তারপর কলেজে গিয়েছি, তারপর হচ্ছে সব কিছু সেরে আবার গাউসিয়ায় ওখান থেকে বাসায় এসে পুরো সারপ্রাইজ। আর এটা কিন্তু সকালবেলা আমি কলেজে যাওয়ার সময় নিউজটা শুনেছি, কারণ আমার অ্যাডসেন্স লেটার বাসায় এসেছে, তো সেটা শোনার পরে আমি বাসে এত পরিমাণে খুশি হয়েছিলাম, আমি আদিব বাবা আর আমি একসাথে যাচ্ছিলাম, বাট ও অন্য একটা সিটে আমি অন্য একটা সিটে বসেছিলাম, তো আমি জোরে চিৎকার করে ওকে বলেছিলাম যে আমার অ্যাডসেন্স লেটার এসেছে, আসলে আমি এতটা এক্সাইটেড ছিলাম যেটা বলার বাইরে, তো সবাই দোয়া করবেন, আসলে এটা সম্পূর্ণ আপনাদের আপনাদের দোয়া ভালোবাসার সাথে ছিল, আর আমারটা পরিশ্রম তো ছিলই, অনেক রাত আসলে আমি নির্ঘুম ছিলাম একদম, প্রথম প্রথম তো দেখা গিয়েছে আমার এডিট করতে অনেক কষ্ট হয়ে যেত, সারাদিন ভিডিও করার পরে দেখা যায় ভিডিওটা এডিট করতে আমার সারা রাত চলে যেত, অনেকটা পরিশ্রম করেছি, আল্লাহ আজকে আমার পরিশ্রমের ফলটা আমাকে দিয়েছেন, তো সবাই দোয়া করবেন। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড, আমার আসলে সত্যি আজকে আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, যে এতদিন যে কাজগুলো করেছি কখনো স্বার্থ নিয়ে কাজ করি, নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছি এই কয়টি মাস, অনেকটা পরিশ্রম করেছি, অনেক রাতের ঘুম আমি নষ্ট করেছি, অনেক লেট পর্যন্ত আমি ভিডিও এডিট করতাম, ইউটিউবের বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকতাম, তো যাই হোক এটা পাওয়ার পরে কিন্তু মনের জোর আরও অনেক বেড়ে গিয়েছে, সবাই দোয়া করবেন যাতে আমি আর সামনে আরও আপনাদেরকে ভালো কিছু প্রেজেন্ট করতে পারি আপনাদের সামনে। আজকে আমি এখানে বিদায় নেব, আর আমার রুমের অবস্থা দেখতে পাচ্ছেন, আমি সকালে আমি যতটুকু পেরেছিলাম ততটুকু করেই হচ্ছে কলেজে চলে গিয়েছিলাম, এরপর হচ্ছে যদিও সব কিছু গোছানো থাকে, তো আম্মু আমার শাশুড়ির কী বলবো ওনার অবদান কিন্তু যেটা প্রত্যেকটা ভিডিওতে আসলে আমি বলে শেষ করতে পারবো না, আমি যখন কলেজে যাই আমি খুব নিশ্চিন্তে থাকি যে আম্মুর কাছে আম্মুর নাতিরা আছে, আমার টেনশন করতে হয় না, আমার ঘর চলে যাক কিন্তু মানে ঘরের সব জিনিস এলোমেলো থাকুক ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই, বাট আমার ছেলেরা যদি সেফ থাকে, ওরা যদি সুস্থ থাকে ভালো থাকে ওইটাতেই আমি শান্তি, ওরা যা ঠিক টাইমে খেতে পারছে ওরা ঘুমাতে পারছে এটাতেই আমি অনেক খুশি, তো আমি আসার সাথে সাথে হচ্ছে আদিব আমাকে এই লেটারটা দিয়ে দিয়েছে যে মামি দেখেন আপনার অ্যাডসেন্স চলে এসেছে, তো আমি এটার জন্য কয়েকদিন ধরে টেনশন করছিলাম যে আসছে না কেন, তো অবশেষে সেই কাঙ্ক্ষিত ফল আমি পেয়ে গিয়েছি, তো সেটার জন্য কিন্তু আপনাদের সমান পরিমাণ অবদান আছে, কষ্ট আমি করেছি বাট আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন, তো সবাই দোয়া করবেন, আজকে আমি এখানেই বিদায় নিব, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।